খুব বিপদে না পড়লে এত রাতে আসতাম না। আমার ধারণা আমি খুব শিগগিরই কাউকে একটা খুন করব। আমার হাত থেকে ওদেরকে আপনি বাঁচাতে পারবেন গৌরববাবু? এবার কেমন গোয়েন্দা, নিজে কোন কেস সলভ করেছে নিজেই ভুলেছে। সাইলেন্স, স্পিক টু নো। যে তোরে পাগল বলে। গৌরববাবু যখন এসে গেছেন তখন ভয় পাওয়ার কিছু নেই, কত বড় বড় খুনকে যে উনি ধরেছেন। তোরে পাগল বলে। সিরিয়াল কিলারের ব্যাপারে যাকে বলি কি না ইয়ে। কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু। তুই লোকেশন এর ড্রাইভার বলবি আমাকে? তোর নাম কি? সারথি। কি কাজ? তিন তিনটে রাইটার খুন হয়ে গেল পরপর। প্রথমে পেনের নিব দিয়ে শরীরটাকে ফালা ফালা করে দিয়েছে, তারপর একের পর এক দাঁত তুলে ওই দাঁতের জায়গায় ওই পেনের নিবগুলো গেঁথে দিয়েছে। পয়সা চিক কে মেরেছে ভাবার কোনো দরকার নেই। আপনি ভাবুন কেন মেরেছে। এরপর যে কার পালা সেটা ভেবেই আমার খুব চিন্তা হচ্ছে। দেখুন, আমি যদি খুব একটা ভুল না করি তাহলে নেক্সট কোনটা হবে? কাল। কাল? এই দাদা, তোর সাথে একটা মেয়ে দেখা করতে এসেছি। হ্যাঁ, বিয়ের ঠিক দুদিন পর থেকে আমার ছোটবেলার রোগটা ফেরত এসছে, স্লিপ ওয়াকিং। ওই জন্য সামথিং রং উইথ দিস প্লেস। আচ্ছা, আপনি বিয়ের পরে অষ্টমঙ্গলায় গিয়েছিলেন? অষ্টমঙ্গলায় কেন বলুন তো? জান তাহলে দুরাদন্ত থাকুন, গিয়ে দেখুন যে বাপের বাড়িতে ঘুমলো আপনি রাত্রিরে হাঁটতে বেরোন কিনা। আমি এই বাড়িতে ঘুমের মধ্যে হাঁটছি না, শুধু ওই বাড়িতে। খুনটা তো আপনি করেননি, যে করেছে তাকে আগে ধরি। এত সহজ কেস সলভ করতে পারছেন না? চা 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 চা।